তারপরে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। স্কিপ না করে চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। থেকে চলে এলাম, আর দেখো বিরিয়ানি করার জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো নিয়েই চলে এলাম। আর অন্যবার প্যাকেট চালে করি, এবার লুচ চালে বিরিয়ানিটা করব। তারপরে সোনা ছবি টবি তুলে এসে বাজার থেকে বিরিয়ানি টিরিয়ানি মশলা টশলা এনে চাল ডাল এনে রান্না করতে বসে গেছি। এই যে পাখি বসে আছে, আর এই যে আমি রান্না করছি, আর ওই যে টুকটুকি আছে খাটের পরে পাখা চালিয়ে বসে আছে। আর দেখো আজকে আমি কী রান্না করব, একদম অন্যরকম খাবার, ওই জন্য তো আমি রান্না করছি। তারপরে আজকে দেখো স্পেশাল রান্না হবে ইলিশ মাছ। আর এদিকে তো হচ্ছে রান্না। বন্ধুরা কী রান্না হচ্ছে আজকে দেখেছো? কতগুলো মাংস, মুরগি ট্যাং, আজকে আমরা এগুলো খাবো। এগুলো আমাদের বাড়িতে যেহেতু রান্না হয় না, কারণ আগেই তোমরা জানো যে আমার শ্বশুরমশাই আমাদের শাশুড়ি মা এসব খায় না, আমি খাই, আমার ছেলেও খায়। আর আজকে যেহেতু আমার ননদরা আছে, ননদরাও খায় না, তবে ফচুদা, উপেন্দা, গোপালদা এরা সবাই খাবে, সেই জন্যই রান্না করছে। আরও চলো, আমার তো হেভি লাগে। আমাদের এখানে এরা মানে মুরগি স্কিন টিস্কিন এসব খায় না, আর কি যাকে বলে সাল আর এসব খায় না, এসব ঠ্যাং ট্যাং খায় না। আমাদের বাড়ি মাংস নিয়ে আসলে সলিড মাংস নিয়ে আসে, কিন্তু আমার মনে হয় একটু সব রকম মিশিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা মাংসটা আমার প্রায় রান্না হয়েই গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বুঝতে পারছি না ঝোলটা আর কি শুকাবো কিনা। তারপরে স্নান টান করে চলে এলাম, আর এখন বাজে 1:40। স্কুলে সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে টিফিনে, আর সবাই টিভি দেখছে। আমি এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, মানে গুছানো হয়েছে কিন্তু ভালো করে গুছানো হয়নি। আর যেহেতু দুটো বাজতে গেল, রান্না হচ্ছে ওইদিকে ইলিশ মাছ, আর ইলিশ মাছ মনে হয় অনেকদিনই খাইনি, মনে তো পড়ছে না, এর মতো মনে হয় খাইনি। তাই ইলিশ মাছ ভাত খাবো, খুবই আনন্দ হচ্ছে। ইলিশ মাছ বলে কথা, এ তো আর রোজ রোজ হয় না যে ইলিশ মাছ খাবো, কারণ ইলিশ মাছের এতটাই দাম যে খাসির মাংসের ওপরে, এমনই একটা ব্যাপার। সে যাই হোক না কেন, আমার মাছে বলে সব থেকে ইলিশ মাছটা খেতেই বেশি ভালো লাগে। এক পিস ভাজা মাছ হলে তাই গিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এই দেখো টুকটুকি উপি মাছছে, আর সোনাকে আবার স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, বলি আবার যেতে হবে। দেখো পাখি দুটো মাছ নিয়ে আস, সকালের রান্না এটা। তো বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এলাম, দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে সোনা মাজা ঘষা করে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। এখন বাজে, আজকে লাস্ট রোড হয়নি ওদের, 4:07 বাজে এখন, বিকাল হয়েই গেছে। এবার বিকালের কাজগুলো করব, জলটা ভরবো, চলো তাহলে। তারপরে জল টল ভরে গুছিয়ে এই যে পাখি বসে আছে, পাখিরা আবার চলে যাবে চলে যাবে করছে, তাই মনটা একটু খারাপ খারাপ লাগে, চলে যাবে তাই। না চলে তো যাবেই না, যাসের বাড়ি সে তো যাবেই। চলো তাহলে, দেখো আবার কখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই। আজকে সন্ধ্যাবেলায় কিছু একটা তৈরি হতে চলেছে, কি বলো তো? চলো দেখে দেখো ভিডিওটি তাহলে। শাড়ি পরে নিয়েছি, এখন যাব আমার বড় জায়ের বাড়িতে। তা ননদ, আমি আর ননদের মেয়ে যাচ্ছি, আর টুকটুকি তো ঘুমাচ্ছে এই যে। তা চলো বড় জায়ের বাড়িতে দেখা হচ্ছে, আর রাস্তায় যদি পারে চলো দেখাবো, এখান থেকে বেশি দূর না, 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, ওই দেখো স্কুল মাঠ থেকে আমরা হেঁটে হেঁটে আসছি, আর এদিকে পাখি দেখছে, আমি ভিডিও করছি, ওর মাকে টেনে ধরছে, মা দেখ। আর আমার ননদ বলছিস রে নাইটি পরা রয়েছে, আমার লজ্জা পাচ্ছে। আমি বলছিস আমরা তো নাইটি পরেই ভিডিও করি, আজকে নয় শাড়ি পরেছি আমি, তাতে কি
এই যে চলে এসেছি আমরা আমাদের ভাসুরির বাড়ি। তো এই পাশে তালা দেবেন, ওই পাশে এই পাশে তালা দিয়া মনে হয় তারপরে আমরা ঢুকেই দেখছি বর্দিদি বাড়ির তালা দিয়া। চালকুমার পাশে তুই বস। আমরা তো বর্দিদিকে বাড়ি পেলাম না, তাই এখন আমরা আবার চলে যাচ্ছি। আমরা যখন রাস্তাতে আসছিলাম তখন কৃষ্ণাদি বলছিল যে রাস্তায় তিনটে শালিক দেখলাম, কোনো একটা কিছু খারাপ আছে এরম বলছিল। তা সত্যি তাই, দিদি বাড়িতে নেই। দূরে যেটা পেয়ারা পাড়া হলো, পেরে নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি। তারপরে আমরা ওখান থেকে দিদি বাড়ি ওখান থেকে পেলাম না, হাঁটতে হাঁটতে চলে আসলাম, এসে এবার শান্তির বাড়ি যাচ্ছি। দেখো শান্তির গাছে লঙ্কা, দেখো শুধু লঙ্কাগুলো দেখো দেখো। তারপরে লঙ্কা গাছ, বেগুন গাছ, দেখো বেগুন ধরেছে। এদিকে আছে পেয়ারা। পেলেন তো আসছে না, উড়ি বাবা আসে না, একদম ছোট্ট বাবা দেখা গেল না। পরে আমরা তো চলে এলাম পাড়া থেকে, আর এই দেখো টুকটুকি উঠে পড়েছে। সোনা পড়তে গেছিল, সোনা পড়ে চলে এসছে। ঠিক আছে চলো তাহলে। সন্ধ্যাবেলায় সবাই হাজির, ফচিদা উপেন্দা সবাই মিলে গল্প হচ্ছে। তারপরে আমার শ্বশুরের কাজ, দেখো এক ডাব্বা লাড্ডুর কৌটো নিয়ে চলে এসছে, বিস্কুট তো নিয়ে এসছে দুই তিন প্যাকেট, আর ডাব্বা নিয়ে চলে এসছে। আমি বলছি এত বড় ডাব্বা নিয়ে আসার কী দরকার, বলছি তাতে কী হয়েছে। তারপরে দেখো কৃষ্ণাদি আবার ফোনে কথা বলছে, ওর বাড়ি থেকে ফোন এসছে, আর আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি। আর বাজার থেকে দেখো আমাদের মাংসটা চলে এসছে, যেহেতু বললাম সন্ধ্যাবেলায় কিছু একটা হতে চলেছে, তাই রুমকিকে ডেকে আনা হয়েছে। কারণ বিরিয়ানিটা করলে বেশিরভাগ ওকে ডেকে আনা হয়, কারণ বিরিয়ানিটা করা তো খুবই ঝামেলা, সত্যিই তাই। একা বিরিয়ানিটা রান্না করতে গেলে খুবই খাটনি হয়ে যায় আর কি, তাই। আর যেহেতু উনুনে আমার রান্না করা নিষেধ, তাই রুমকিকেই ডেকে নিলাম যে রুমকি চল বিরিয়ানিটা হবে। ওকে আমি আগে থেকে মেসেজ করে দিয়েছিলাম। আর দেখো তারপরে রুমকি চালটা দিচ্ছে বলে, দেরি হচ্ছে বলে কৃষ্ণা এখানে মাংসটা একটু ঘুটে দিচ্ছে আর কি, মানে নাড়িয়ে দিচ্ছে আর কি, মাংসটা নাড়ি দিচ্ছে। পাখির ওখানে দাঁড়িয়ে আছে, চলো দিচ্ছে। ওরাই বলছে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। ও কি দারুণ টেস্টি টেস্টি খাবার, সত্যি সব থেকে ফেভারিট খাবারই হচ্ছে বিরিয়ানি। তারপরে দেখো আমি প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি, যেহেতু মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে এমনই একটা ব্যাপার, তাই একটু প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি, অনেকে আছে। আর এই যে রাঁধুনি ম্যান মানে রুমকি ননদিনী, আর এই যে পাখি, চলো দেখো সবাই খাচ্ছে। আমার হাতের জন্যই দেখা যাচ্ছে না। টুটুই গুড নাইট, টাটা, টাটা। হ্যাঁ বলো বিরিয়ানিটা কেমন হলো? বিরিয়ানিটা ভালো হয়েছে। তাই তোমার খেতে ভালো লেগেছে? হ্যাঁ। তাই কে বানিয়েছে? নিয়ার ওই পিসিটা, মাসিমণি। তাই তুই দেখেছিস? তুই খাস না তাই রুগা, রুমকিও খায় না বলে রুগা। টাটা, বাই বাই। বাড়িটা আসছে জানে না।
আমাদের থান চাপ খেতে কারোরই মনে ছিল না, এখন হঠাৎ মনে পড়লো, কে বলে শুতে যাব। আর এখনই মনে হলো সেই থান চাপ, কেউ খায়নি, রুমকি তো চলে গেছে, সোনা ঘুমিয়ে পড়েছে। না ও ঘুমাচ্ছে, এখন ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, সবাই খাবে। থ্যাংক ইউ। ওর বলে অল্প দিয়েছে, বাচ্চা মানুষ বলে বোঝে সব। তারপরে দেখো গ্লাসে করে আমি একটু নিয়ে নিলাম, কারণ আমিও অতটা পছন্দ করি না, কিন্তু সবাই খাচ্ছে দেখে খাচ্ছি। আর পাখিও দেখো খেয়ে খুবই মজা করছে, আর টুকটুকে আর কি, সরি পাখি না, পাখি তো সবাইকে দিচ্ছে আর কি। সোনা খেতে পারলো না, রুমকিকেও দেওয়া হলো না, ফচু দাদাকেও দেওয়া হলো না, ওদেরকে দেওয়াই হলো না আসলে। ঠিক আছে চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি আর বড় করছি না, ওরা পরে খেয়ে নেবে খুনি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আর চলো, ওই যে পাখি দেখো কত বকবক করছে, চলো বন্ধুরা। আর যেসব বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে সবাই একটা করে লাইক করে দিও অবশ্যই, প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও। তা চলো আমরা খেয়ে খাচ্ছি আর হেভি মজা করছি রাত্রিবেলায়। আর যেহেতু পাখিরা বাড়িতে চলে যাবে বলে মনটা একটু সত্যিই খারাপ লাগছে। আর চলো ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। শুভরাত্রি।